জানেরুই সৌগাতুল এ হাসে দূরে আল্হেলা জানো কি জানো বেহেশতি বেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহী অবরকাতু পবিত্র মাহের আমাদান উপলক্ষে এন আয়োজিত বিশেষ আয়োজন রমাদানের সৌগাত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠান থেকে যে বিষয়ে কিছু কথা আমাদের উপস্থিত বিশেষজ্ঞের মাধ্যমে শোনাতে চাই সেটা হলো মক্কা বিজয় আমরা জানি যে ইসলামের ইতিহাসের একটি অন্যতম ঘটনা হচ্ছে মক্কা বিজয় তো আমরা বিষয়ের আলোচনার দিকে যাওয়ার আগে আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা রাখবার জন্য দেশের সানামধন্য দুজন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন আমরা চলুন তাদের সাথে পরিচিত হই তো আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানি সহযোগী অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি আসসালাম আলাইকুম আর আরেকজন উপস্থিত আছেন আমাদের মাঝে ডক্টর ইমাম হোসেন সহকারী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় আলাইকুম আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের দুজন সম্মানিত মেহমানকে আমরা স্বাগত জানাচ্ছি যে তারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে আদর্শ হিসাব ইসলাম দুনিয়াতে এসছে এবং নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম তার জীবনকালেই ইসলামের বাস্তব দিকগুলোকে প্র্যাকটিক্যাল রূপটাকে তুলে ধরেছেন মানবতার জন্য মডেল হিসাবে দিয়ে গেছেন নবীজি সাল্লাহ আলিয় সাল্লাম একদিকে রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে মানুষদেরকে যেমন একটি বিশ্বাস একটি সভ্যতা একটি সংস্কৃতি উপহার দিয়েছিলেন একটি জীবন বোধ উপহার দিয়েছিলেন পাশাপাশি একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দিয়েছিলেন গোটা মানবতার জন্য যে সমাজ যে রাষ্ট্র ব্যবস্থা যে জীবন বোধ কে আমদ পর্যন্ত স্থানীয় একমাত্র রোল মডেল হিসাবে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সে বিষয়ে আমরা নবী সাল্লাহ আলাহ সাল্লামের এই মিশনের অন্যতম ঘটনা যেটি মক্কা বিজয় এ বিষয়ে আমরা চলুন আমাদের আজকের অতিথিদের কাছ থেকে কিছু জানতে চেষ্টা করি আমরা আজকে ছোট ছোট প্রশ্ন দিয়ে প্রসঙ্গটা অনেক বড় প্রশ্ন দিয়ে আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে জানতে চেষ্টা করব তো শুরুতেই আমি ডক্টর ইমাম হোসেন সহকারী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে মক্কা বিজয় ইসলামের ইতিহাসের একটি বড় এবং খুবই ঘটনাবহুল এবং খুবই বড় গুরুত্বপূর্ণ একটি বিজয় হিসেবে আমরা জানি তো এই মক্কা বিজয় সম্পর্কে যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য সংক্ষেপে কিছু বলতেন আলহামদুলিল্লাহ ওসলা তাসালাম আলা রসুলিল্লা ওয়ালা আলিহি ওহি ওয়ামাওয়ালা আজকে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মক্কা বিজয় ইসলামের ইতিহাসে যে কয়টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মক্কা বিজয় যেটিকে আরবিতে বা ইতিহাসের ভাষায় বলা হয় ফাতেহ মক্কা মক্কা বিজয় তো মক্কা বিজয়টা আসলে এত গুরুত্বপূর্ণ বা এত স্মরণীয় কেন আমরা প্রথমে এই আলোচনাটা দিয়েই শুরু করি তো প্রথম কথা হলো যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যার উপরে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে করিম নাজিল করেছেন তিনি এই মক্কা মক্কারমায় জন্মগ্রহণ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন সমগ্র পৃথিবীর মধ্য থেকে এই মক্কা রামাকেই নবী সাল্লাহ ইসলামের জন্য কোরআনে কারিমের জন্য আল্লাপাক বাছাই করেছেন এটা বাছাই করার অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক কারণ রয়েছে তবে সবচেয়ে বড় বিষয় হলো মূল কারণ আল্লাহরবুল আলাম ইনি ভালো জানেন তবে ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে যেটি বর্ণনা করেছেন যে আসলে ওই সময়ে তৎকালীন পৃথিবীতে মক্কা মোকার্মামা ছিল আসলে জ্ঞান বিজ্ঞান সভ্যতার কেন্দ্রবিন্দু এবং সেখানে যে কাব্য চর্চা হতো যে সাহিত্য চর্চা হতো সেটি সারা পৃথিবীর আর কোথাও এই ধরনের জ্ঞান বিজ্ঞান সাহিত্য ছিল না সেখানে যে বিশুদ্ধ আরবি ভাষার চর্চা হতো সেটা পৃথিবীর কোথাও এরকম বিশুদ্ধ ভাষা ছিল না আর আরবি ভাষার বি যে সংস্কৃতি ওইটি তৎকালীন সময়ে সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত ভাষা এবং উন্নত সংস্কৃতির অধিকারী ছিলেন সেই মক্কাবাসী তো আল্লাহ রব্বাল্লাহ আলমিন রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে সেই মক্কা মোকার পাঠাইলেন তো নবী সাল্লাহ ইসলাম সেখানে চল্লিশ বছর পর্যন্ত মক্কা মোকার কাটালেন এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাঁকে নবী হিসাবে সর্বপ্রথম গার হেরার মধ্যে পাঁচটি আয়াতকারী মানে আজিল করলেন এখান থেকে মূলত আমাদের ইতিহাসের মূল সূচনা তো গাড়ায় এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে সুরাল আলাকের প্রথম যে পাঁচটি আয়াত ইকরা বিসমের রব্বিক আল্লা খালাক খলাক খলাকাল ইং সামিন আলাক ইকরা ওয়াব্বুকাল আকরামুল্লা দাদি আল্লামা বিল কালাম আল্লাং সামা আলম ই আলম এই পাঁচটি আয়াতে কারিমা নিয়ে নবী সাল্লু আলহি আম্মাজান খাদিজা আদি আল্লাহ তালা আনহার কাছে আসলেন এসে নবী ইসলাম সর্বপ্রথম জিবরিল ইসলামকে স্ব আকৃতিতে দেখার কারণে তিনি ভয় পেয়ে গেছেন তিনি বয়ে ভয়ে এসে বলতেছেন জাম মেলুনি আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো আমাকে আমার খুব ভয় পেতে বয় হচ্ছে আমার মানে জ্বর আসতেছে আমারকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো তো তিনি যা করা দরকার তাকে সান্ত্বনা দিলেন তাকে বিশ্রাম করার জন্য ব্যবস্থা করলেন করার পরে বিশ্রাম নেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে রসল্লা সাল্লা তার স্বামীকে তো তিনি দীর্ঘ সময় ধরে দেখেছেন তার স্বামীর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য তিনি দেখেছেন যেটি স্বাভাবিক অন্য মানুষের মধ্যে ওই যুগে ওই সময় এই বৈশিষ্ট্য থাকে না তিনি আগে থেকে ধারণা করছিলেন আমার স্বামী ভবিষ্যতে কোনো একজন কিছু একটা হবেন এই ধারণা তার মধ্যে আগে থেকেই ছিল তিনি বুঝতে পেরেছেন আসলে আমার স্বামীর যেই ধারণা আমি করতেছিলাম হয়তো আল্লাপাক সেই জায়গায় পৌঁছে দিয়েছে তখন তিনি আমি এই এই কথাটা এই জন্য এখান থেকে শুরু করছি যে মক্কা বিজয়ের সাথে এখানের এই সূচনা এখান থেকে প্রেক্ষাপটটা প্রেক্ষাপটটা এখান থেকে এখানে তখন তিনি চিন্তা করলেন যে ওয়ারাকাবিন নওফল সে যুগের তিনি তাওরাতের আলেম ইঞ্জিলের আলেম তিনি একজন মানে প্রাচীন আসমানি কিতাবগুলো সম্পর্কে তার ব্যাপক ধারণা রয়েছে তার কাছে গেলেন পরামর্শের জন্য নবী সাল্লাহিস্লাম সহ তাকে গিয়ে সব ঘটনা খুলে বললেন তখন ওরাকাবিন নৌফল তিনি বলছিলেন যে হাজার নামুস এ তো ওই ফেরস্তা যিনি যা আবিহি মুসা আলহি সালাম ও ইসা আলি সাল্লাম মুসা আলি সাল্লামের কাছে ইসা আলি সাল্লামের কাছে যিনি নিয়ে আসতেন সেই ফেরস্তাই তো আপনার কাছে এসেছেন এরপরে তিনি বলছেন আপনার বয়ের কোনো কারণ নাই অনেক কথা তাকে দিয়েছেন দেওয়ার পরে একটা কথা বলেছেন সেখানে বলছেন যে আপনাকে তো এই মক্কাবাসী এক সময় বের করে দিবে তখন কিন্তু নবী সাল্লা বিত আশ্চর্য হয়ে গেলেন আমাকে মক্কাবাসী বের করবে কেন কারণ আমি তো মক্কাবাসীর কোনো ক্ষতি করিও নাই করবো না বরং আমি চেষ্টা করব মক্কাবাসীর কল্যাণকর কিছু করার জন্য তো তারা আমাকে বের করবে কেন তখন তিনি বলেছিলেন যে ইতিপূর্বে যত নবী রাসুল পৃথিবীতে এসেছিলেন তারা যখন এই তাওহিদের কথা শিরিকের বিরুদ্ধে যখন তাওহিদের কথা মানুষের মধ্যে প্রচার করতেন দাওয়াত দিতেন শেষ পর্যন্ত ওই এলাকার জনগণ তাকে বের করে দিত সুতরাং সেই নবীওয়ালা তরিকা নবীওয়ালা সুন্নত যে আপনাকেও সময় এই জনপদের মানুষ বের করে দিবে এবং আমি যে বেঁচে থাকলে আপনাকে সহযোগিতা করতাম তাহলে এখানে কিন্তু ইঙ্গিত আছে যারা সোল্লা সাল্লাম এখানে থাকতে পারবেন না এখান থেকে চলে যাবেন নবী সাল্লাম নবগতের সূচনাতেই একটু ধারণা করতে পেরেছিলেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিন বছর গোপনে দাওয়াত দিলেন তারপরে আস্তে আস্তে আল্লাপাক যখন বলেন আঞ্জের আশাইরা তাকে আলীন প্রকাশ্যে দাওয়াত দিলেন দিতে দিতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছলেন তেরো বছর পরে যে তিনি আর মক্কা মক্কার থাকতে পারলেন না আমি আপনাকে একটু মানে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আরও অনেক জিজ্ঞাসা আছে আমি আপনার প্রেক্ষাপট নিয়ে কথাটাই একটু এভাবে বলতে চাচ্ছি যে আসলে মক্কা তো তার জন্মভূমি ছিল কোরআন নাজিলের প্রথম ভূমিও সেটি ছিল এটি কেন বিজয়ের প্রশ্ন আসলো কারণ হচ্ছে তাকে এখান থেকে আল্লাহর নির্দেশে কাফেরদের অত্যাচারে আল্লাহর নির্দেশে তাকে হিজরাত করতে হয়েছিল হিজরাতের পরে আবার তাকে আল্লাহর নির্দেশনায় এই যে বিজয়টা অষ্টম রমাদান কারিমে হয়েছিল আজকে কিন্তু আমরা রমাদানে সেই কথাই বলছি রমাদানে আমরা আমাদের মানে সুপ্রিয় দর্শক শ্রোতাদের স্মরণ করেই দিতে চাচ্ছি আসলে রমাদান শুধু সিয়াম এবং কোরআনের মাস না এটি একটি হারিয়ে যাওয়া পরিচয় হলো একটি বিজয়ের মাস সেই বিজয়ের মাসের পরিচয় করিয়ে দিতে আরও অনেকগুলো বিজয় এখানে এসছে আমরা বদরের কথা শুনেছি আজকে আমরা মক্কা বিজয় নিয়ে শুনবো আপনি চমৎকার করে একদম সূচনা প্রেক্ষাপট বলছিলেন আমি একই বিষয়ে ডক্টর সাইফুল্লাহ মাদানি আপনাকে যদি বলতাম যে মক্কা বিজয়ের প্রেক্ষাপট নিয়ে একদম মক্কা বিজয়ের একেবারেই সন্ধিক্ষণ যখন এগিয়ে এলো সেই সময়ের বিষয় নিয়ে যদি একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট প্রথম কথা হচ্ছে মক্কা বিজয়ের আলোচনার বিষয়টি আপনি ইঙ্গিত দিয়েছেন আসলে রমাদান মাস এর আরেকটি পরিচয় হচ্ছে এটি হচ্ছে বিজয়ের মাস মুসলিমগণ তাদের চেতনায় বিজয়ের বিষয়টি যাতে করে ধারণ করতে পারে এর জন্য ইসলামের ইতিহাসে প্রায় চোদ্দোটি বিজয় সংগঠিত হয়েছে মক্কা মক্কার এই এই রমাদান মাসেই তার মধ্যে সবচেয়ে বড় যে বিজয় যেটাকে আল্লাহ সুবাহতাল আলফাতুল মবিন বলেছেন মানে একটা প্রকাশ্য বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন যে ব্যাপারে আল্লাহ সুবাহ তালা একটি সুরাতে ইঙ্গিত দিয়েছেন সুরাত নসরের মধ্যে এই বিজয়টি রম মাসই হয়েছে রমাদান মাসের বিশ তারিখে আল্লাহ রসুল সাল্লা ইসলাম মক্কাতে প্রবেশ করেছেন আপনি যে প্রেক্ষাপটটি বলেছেন সেটা হচ্ছে এই রসুল্লাহ সাল্লাউল ইসলাম যখন ষষ্ঠী সনে হুদায় পর্যন্ত পৌঁছলেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লা ইসলাম ওমরা করবেন আর কিছুই না ওমরার উদ্দেশ্যে বেরিয়ে এসেছেন রসুলুল্লাহ সাল্লা ইসলাম কোনো মক্কা আক্রমণের জন্য আসেননি মক্কাবাসীর সাথে রসুল্লাহ সাল্লাসমের কোনো ধরনের ধ্বন্দ্ব তখন ছিল না রসল আল্লাহ আসলামের সাথে শুধুমাত্র চোদ্দোশো সাহাবি ছিল একেবারে নিরস্ত্র তাদের কাছে কিছুই ছিল না কিন্তু মক্কার কোরাই সে তারা আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে মক্কাতে প্রবেশ করতে দিলেন না ওমরা করতে দিলেন না তারা বাধা দিলেন রসুল আল্লাহ সাল্লাসলামের বিষয়টি কম্প্রোমাইজ করার জন্য তাদের সাথে ভালোভাবে একটা চুক্তিতে আসার জন্য আল্লাহ রসুলসালাম খুবই ঘনিষ্ঠ কাছের মানুষ নিজের মেয়ের জামাই ওসমানী রাহমান রদিয়াল্লাহনুকে তাদের কাছে পাঠালেন যেহেতু ওসমান আল্লাহ তালাহু তখন থেকেই তাদের খুব ঘনিষ্ঠ ছিল পরিচিত ছিল মক্কার মানুষদের কাছে তিনি খুব গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন ওসমান আদিয়তকে পাঠানো হলো কিন্তু ওসমান আদিয়তকে তারা আটক করে রেখে দিল এদিকে প্রচার হয়ে গেলো যে ওসমান আদিয়তকে তারা হত্যা করেছেন রসল আল্লাহ সাল্লা যখন শুনতে পেলেন যে ওসমান আদিবকে হত্যা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ উলিয়াসাল্লাম জিনিসটাকে খুব ছোটো মনে করলেন না একটু গুরুত্ব দিলেন যে এটা পৃথিবীর ইতিহাস একটি স্বীকৃত বিষয় কোথাও কোনো দুধ যদি আপনি প্রেরণ করেন দুধকে হত্যা করা বড়ধন একটা অপরাধ তো এই জন্য রসুল্লাহ সাল্লা ইসলাম তখন সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে যদি ওসমানকে তারা হত্যা করে তাহলে অবশ্যই ওসমান হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ করবো আল্লাহ রসুল এই জন্য একটা বাঁধ গ্রহণ করলেন সাহাবাইক্রামদের এটা দীর্ঘ আলোচ্য বিষয় আমরা সেদিকে যাব না শেষ পর্যন্ত ওসমান আজকে হত্যা করেননি এ আদার রাসুলসাল্লাহ উল্লাস্লামের সাথে তাদের একটা সন্ধি চুক্তি হল সেই সন্ধে চুক্তি ঠিক মক্কার মুশিক নেতারা যেভাবে চেয়েছিল যা যা চেয়েছিল চেয়েছিলো আদার সাল্লাম তার উপর চুক্তি করে দিয়েছেন আসল আল্লাহ ইসলাম তাদের কোনো ধরনের বক্তব্যের উপর রসুলাল্লাহ সাল্লাহ ইসলাম সামান্যতম কোনো অবজেকশান দেননি বরং আশ্চর্যের বিষয় হচ্ছে এই ক্যামত পর্যন্ত আগত প্রত্যেকটি মানুষ জানা দরকার যেই মিশন নিয়ে রসুল্লাহ সাল্লাম বিশ্ববাসীর কাছে প্রেরিত হয়েছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তিনি চালক নিয়ে এসেছেন অথচ মক্কার মানুষ দাবি করতেছিল যে তো আমরা তোমাকে তো মাহমুদ রসুল্লাহ মনে করি না আল্লাহ রসুল সালেম নিজ হাতে সেই চুক্তিপত্রের মধ্যে রসুল শব্দটি কেটে দিয়েছেন রসুল্লাহ শব্দটি কেটে দিয়েছেন তারপরেও সেই চুক্তি করেছেন কিন্তু আল্লাহ নবী সাল্লা উলিস ইসলাম সেই সন্দেহ চুক্তির মধ্যে রসুলুল্লাহ সুলাম একটা রাজনৈতিক কৌশল করেছেন যে রাজনৈতিক কৌশল কৌশলটুকু ইসলামের ইতিহাস যারা পড়েছে তারা অনেকেই বুঝবে না সেটা হচ্ছে এই এই চুক্তির মাধ্যমে মক্কাবাসীর সাথে এবং মুসলমানদের সাথে যে একটা সমঝোতা এসে গেল এর সাথে মক্কায় দুটি গোত্র বড় বড় দুটি দুটি গোত্র তারা বিবাদমান যুদ্ধে লিপ্ত ছিল ফলে এদের নাম হচ্ছে বুনুখুজাহা এবং বুনু বক্কর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই বুনু বক্কর এবং বুনুখুজাহা এই দুই গোত্রের লোকদেরকে একটু স্কোপ করে দিলেন সুযোগ করে দিলেন বলে যে তোমাদের মধ্যে তোমরা যদি চাও যে আমাদের এই চুক্তির সাথে সঙ্গবদ্ধ হতে একত্রিত হতে তাহলে একত্রিত হতে পারো তাহলে তোমাদের সমঝোতা হয়ে যাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম খুব কৌশল করলেন তাদের যুদ্ধ বন্ধ করে দিলেন এবং তাদের সাথেও চুক্তিতে আবদ্ধ হওয়ার বিষয়টি তাদেরকে সুযোগ করে দিলেন ফলে বনু খোঁজা আর রসুল্লাহ সাল্লা সাথে এসে তাদের হ্যালিফ হলো সহযোগী হল আর বনু বকর কোরাইশের সাথে সহযোগী হলো ফলে বলল যে আমরা কোরাইশদের সাথে থাকবো এবং কোরাইশের এই চুক্তির সাথে আমরা সঙ্গবদ্ধ হব। তাদের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেল এবং তারা পরস্পর চুক্তিতে আবদ্ধ হলো। চুক্তি চলল দশ বছরের চুক্তি হয়েছে অল্প সময়ের জন্য নয় দশ বছর চুক্তি হয়েছে একদিন দুই দিন আস্তে আস্তে করে মাত্র মানে কয় বছর দুই বছর অতিক্রম করেনি এখনও দুই বছরের কিছু সময় অতিক্রম করেছে আদার রসুল সাল্লাহ আসসালাম যখন মোতার যুদ্ধে রসুলল্লাহ আসসালাম মোতার উদ্দেশ্যে গেলেন সেখান থেকে যখন রসুল্লাহ সাল্লাম ফিরে আসলেন তখনই দেখা গেলো যে বকর বনু আর এক ব্যক্তিকে যখন এই ব্যক্তি বনুবাক্ষের লোক আজারসুল সালাম সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছিল খারাপ কিছু কথা বলতেছিল তখন সে তাদেরকে মানে হয়তো বিরত করার জন্য চেষ্টা করলো অথবা চেষ্টা করলো যে তার এই কথা প্রতিবাদ করার জন্য তাকে হত্যা করল হত্যা করার পর তারা বনু বকরের লোকেরা একত্রিত হয় বনু খোঁজা আর লোকদের উপর আক্রমণ করলো তারা তাদের অনেকগুলো লোক নিহত হলো তারা সবাই আল্লাহার ঘরের মধ্যে এসে আশ্রয় গ্রহণ করলো তাদের মধ্যে থেকে আমরুমিনালেম আল খোঁজা ই তিনি আল্লাহ রসুলের কাছে মুদিনায় চলে আসলেন মদিনায় এসে রসুল্লাহ আসলামকে পুরা ঘটনা বিস্তারিত বললেন আল্লাহ রাসুল সালসমের শুধু ঘটনা শুনলেন হঠাৎ করে রসুল্লাহ আসলাম আকাশের দিকে তাকালেন মেঘাচ্ছন্ন আকাশ মনে হচ্ছে এক টুকরা মেঘ দেখা যাচ্ছিল আমরুবিন খোঁজাঈ আল খোঁজাই বন্যা করতেছেন যে একটা মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে মনে হচ্ছে একটা ছোট্ট মেঘের টুকরা দেখা যাচ্ছে রসুলাল্লাহ তাকালেন কিছুক্ষণ পর রসুল্লাহ আসলাম বললেন নুসের তাইয়া আমর নুসের তাইয়া আমর নুসের তাই আমর আমর তোমার সাহায্য এসে গিয়েছে তোমার সাহায্য এসে গিয়েছে রসুল্লাহ আসম ইঙ্গিত করলেন যে এখন তোমাদের জন্য সাহায্যের কথা আছে অবশ্যই তোমরা সাহায্যপ্রাপ্ত হবে আমর ফিরে গেল আল্লাহ রাসুল সাল্লাহ আল্লী একটু ইঙ্গিত দিলেন খুব অল্প সময়ের মধ্যে আমরা হয়তো মক্কার দিকে আমাদের যেতে যেতে হতে পারে কারণ রসুল আল্লাহ সাল্লাম প্রত্যেকটি কাজ ছিল আলার পক্ষ থেকে নির্দেশনার মাধ্যমে আল্লাহ রাসুল আসসালাম থেকে বললেন মক্কার কোরাইশ থেকে মুদিনাতে যেই কোনো ব্যক্তি আসুক অথবা মদিনা থেকে যে কোনো ব্যক্তি মক্কার দিকে যা যাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে আল্লাহ রসুলের সিয়াসা রসলামের দূরদর্শিতা এত বেশি ছিল যে প্রত্যেকটি পয়েন্টে রসুল আল্লাহ আসলাম খেয়াল রাখতেন যে কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় ফলে সাহাবাইকরামদেরকে বলে দিলেন কেউ মদিনা থেকে বের হবে কোথায় যাচ্ছে কে বের হচ্ছে এবং কে মদিনায় প্রবেশ করতেছে সেটা যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুলসাল্লাইসালাম এই নিয়ন্ত্রণের কথা বলে দেওয়ার পর রসুল আল্লাহ আসলাম ক্রামদেরকে বললেন যে সতর্কতা অবলম্বন করে আমরা খুব দ্রুত হয়তো মক্কারী কিন্তু রসুলুল্লাহ যখন কোথাও যেতেন বা যুদ্ধের উদ্দেশ্যে যেতেন রসুল সাল্লাহ আসলাম অন্যদিকে ইঙ্গিত করতেন যাতে করে পলিসি এই হয় যে এই খবর অগ্রিম তাদের কাছে কেউ মানে যদি কোনো গুপ্তচর থাকে অথবা গোয়েন্দা থাকে অথবা কেউ যদি আমানতের ওদের করতে পারে

আর সময় বেশি বাকি নেই সম্ভবত রসুল্লাহ আল্লাহ সাল্লাহ ইসলাম মক্কায় যাবেন বা মক্কায় আক্রমণ হবে হাতে পিঠে তারা দিল এর মধ্যেই একটা চিঠিও লিখে দিলেন ঘটনা এমন হলো যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম যখনই আমরুবলিস্লামের খোঁজাইয়ের আগমন ঘটল এবং রসুল্লাহ ইসলাম সিদ্ধান্ত করলেন যে আর সময় দেওয়া হবে না যেহেতু তারা আমাদের সাথে যে চুক্তি আসে সেই চুক্তি লঙ্ঘন করেছে কোনো খোঁজা লোকদেরকে হত্যা করেছে সুতরাং তাদের এটার বিহিতে করতে হবে একটা ব্যবস্থা নিতে হবে এর মধ্যে মক্কার যারা মুস নেতা ছিল তারা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল যে কী করা যায় মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে তখন তারা আবু সুফিয়ার ইমিনহার রদিয়াল্লাহ তালু তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন তখন ইসলাম গ্রহণ করেননি খেয়াল রাখতে হবে যে পারছে সাহাবাইকরামরা যারা ইসলাম গ্রহণ করেছেন পরবর্তীতে তাদের মর্যাদা রয়েছে আবু সুফার ইমিনহারিয়াল আল্লাহ তালনু তিনি মক্কা থেকে রসুল উল্লাহ আসলামের কাছে আসলেন আমরা জানি যে আবু সুফিয়ানের এক মেয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ঘরে রসুল উল্লাহমীর স্ত্রী ছিলেন উম হাবিবা রদিয়াল তালন আবু সুফিয়ান মনে করেছে যে রসুল উল্লাহ আসালামের কাছে আসলে সে একটা শেরতার তো শেষার তো একটা শেরতার পাবে নিজের মেয়ে আছে প্রথমে এসে নিজের মেয়ের কাছে গেল ও মে হাবিবাজ তারা যখন দেখলেন নিজের পিতা তখন তিনি তাকে সম্মান করলেন কোনো সন্দেহ নেই যদি পিতা মুর্শিক হয়ে তাকে সম্মান করা ইসলামের বিধান কিন্তু দেখলেন যে আল্লাহ রাসুল সালামের বিসনায় তাকে বসতে দেওয়া যায় না রাসুল উল্লাহ আসালামের আদবের সাথে সানের সাথে এটা মানায় না তখন তিনি তার বিছনাকে গুটিয়ে নিলেন তখন আবু সুফেন একটু মাইন্ড করলো চিন্তা করলো যে আমার মেয়ে তুমি এমন একটা আচরণ করলে যে আমাকে এই বিছনায় বসতে দিলে না বলে যেটা আল্লাহ রাসুল সামি বিছনা আল্লা রাসুল বিছানায় তোমাকে বসতে দিতে পারে না তুমি বসতে পারো তুমি সম্মানিত কোনো সন্দেহ না আমার পিতা বুঝতে পেরেছে যে ইসলাম যে আসলে কত মর্যাদার বিষয় আবু সুফিয়ান সেটা ইঙ্গিত পেয়েছে রসুল উল্লাহ কাছে আবু সুফিয়ান যাওয়ার সাহস করলো না প্রথমে আবু দোকান কাছে গেল বলে যে সুপারিশ করো আমাদের সন্ধি চুক্তিটা একটু বাড়িয়ে দেখ আমরা আমাদের ভুল হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আসলামকে শেষ পর্যন্ত সন্ধি চুক্তির সময় আর বাড়তে পারলো না সিদ্ধান্ত হয়ে গেল যে মক্কা বিজয়ের প্রাককালে যে ঘটনাগুলো ঘটেছিল একটা দীর্ঘ ঘটনা ঘটেছিল কারণ নবীজির বিদায়ের পর মদিনা থেকে মক্কা থেকে হিজরাতের পরে আটটা বছর প্রায় চলে গেছে এই দীর্ঘ সময়ের সবগুলোই ছিল ঘটনাবহুল সবগুলোই ছিল গুরুত্বপূর্ণ সুতরাং এগুলো অল্প অল্প করেই আমরা শুনছিলাম

একটা চিঠি পাঠিয়ে দিলেন দেখা গেল যে সাবাই ক্যারামগন চতুর্দিক থেকে পর্যবেক্ষণ করতেছিলেন তখন তার আমাদের মতো মনিটরিং কোনো ক্যামেরা নেই পর্যবেক্ষণ করতেছিলেন একটা মহিলা গত রাত্রে এসেছে আজকের মানে দিনের বেলায় চলে যাচ্ছে কিন্তু তারা বুঝতে পারেনি যে সে কেন এত দ্রুত চলে যাচ্ছে সাবাই ক্যারামগন মহিলা দেখার কারণেই সাহাবাই ক্যারমগন এত বেশি গুরুত্ব দেন নাই আর মনে করছে মহিলা তো কোনো গুপ্তচর নাও হতে পারে এজন্য বেশি গুরুত্ব দেন নেই এই মহিলা মদিনা থেকে বেরিয়ে গিয়েছে মদিনাতে ঢুকেছে এবং বেরিয়ে গিয়েছে আলাদা রাসুল সালের কাছে ইতিমধ্যেই ওই এসে গেছে যে রাউদে হাক নামক জায়গায় জায়গায় একজন মহিলা আছে মানে মদিনা থেকে সে একটা চিঠি নিয়ে মক্কায় চলে যাচ্ছে মক্কাবাসীকে ইনফর্ম করে দেওয়া হচ্ছে যে আপনি মক্কায় প্রবন করবেন রসুল্লাহল তিনজন সাহাবি আলিম মেকদাদ আসওয়াদ মেকদাদশ জুবের রদিয়াল্লাহ তিনজনকে পাঠালেন যাউদ খাক যাও একজন মহিলাকে পাবে এবং তার কাছে চিঠি আছে চিঠি নিয়ে আসবে তার কাছে আল্লাহ রবী সাল্লাহ আলবসাল্লামের এই কথার সাথে সাথে সাহাবাইক রাম গেলেন এক তিনজন গেলেন গিয়ে দেখলেন ঠিকই মহিলা আছে তাহলে রসুলের বক্তব্য মিথ্যা নয় মহিলাকে বললেন যে তোমার চিঠি দাও মহিলা বলেন আমার কাছে কোনো চিঠি নেই সাহবাই গ্রাম তার তল্লাশি করলেন যতটুকু সম্ভব তল্লাশি করলেন তল্লাশি করে দেখেন যে না চিঠি নেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসলামের ইনফরমেশান তো ঠিক আছে যেই জায়গায় বলেছেন সেই জায়গাও ঠিক আছে এবং মহিলা আছে মহিলাকেও পাওয়া গেছে চিঠি নেই কেন আবি নিতার যখন বলেন চিঠি দাও ইল্লা যার রাতি অন্যথায় তোমার কাপড় খুলবো আমরা তখন মহিলা দেখলো যে সহজে ছেড়ে দেওয়া হবে না সহজে ছেড়ে দেওয়া হবে তখন তার চুলের বেরি থেকে সে এই চিঠি বের করে দিল হাতি তারা দিল তখন এই চিঠির মধ্যে স্পষ্ট করে মক্কাবাসির কাছে ইনফরমেশান দিচ্ছেন যে মোহাম্মদ সাল্লাহ মরীব ইসলাম এক বিশাল বাহিনী নিয়ে অন্ধকার মেঘের মতো মদিনার দিকে আসছে যার প্রতিহত করার ক্ষমতা তোমাদের থাকবে না ইঙ্গিত দিয়ে দিলেন চিঠি নিয়ে আল্লাহ রসুল আসলামের কাছে চলে আসলো রসুল্লাহ উল্লাহ আসালামের কাছে আসার পর তো স্পষ্ট হয়ে গেলো হাতেব আল্লাহ তালানহু এই চিঠি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লামের কাছেই উমুল খতাব ছিলেন অমরুল খতাব আল্লাহ তালু বলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালসাল্লাম দায়নি গুনু কাহু এবং মুনাফিকের গরদান আমি উড়িয়ে দিই আমাকে অনুভূতি দিন কীভাবে এত বড়ো খেয়ানত করতে পারে হাতিবীল রাজি আল্লাহ তসুল ডাকলেন রসুল আল্লাহ আসম প্রত্যেকটি কাজ ছিল বিচারবিহীন হত্যাকাণ্ড আল্লাহ রসুল আসলাম অনুবোধ দেননি আজকের পৃথিবীতে যেখানেই বিচারবিহীন হত্যাকাণ্ড হচ্ছে সেখানে জুম হচ্ছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই বক্তব্য থেকে আমরা একটু প্রাসঙ্গিক একটি বিষয় ইঙ্গিত দিয়েছিলাম এই বিষয়টি আল্লাহ নবী সাল্লাম হাতেবকে ডাকলেন রাজি আল্লাহমটিকে জিজ্ঞেস করলেন হাতে মা হাজা কী কী ব্যাপার এটা কি বলে হ্যাঁ আল্লাহ রসুল আমি লিখেছি আমি লিখেছি কারণ আমি জানি যে প্রত্যেকেরই যাদের মক্কাতে পরিবার পরিজন রয়ে গিয়েছে তাদের কিছু না কিছু তাদের সাথে একটা সম্পর্ক আছে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু আমার পরিবার পরিজন মক্কাতে রয়ে গিয়েছে আমার কারোর সাথে সম্পর্ক নেই আমি এই ইনফরমেশান দিয়েছি আমি জানি যে আপনি মক্কা বিজয় করবেন এতে কেউ ঠেকাতে পারবে না কিন্তু আমার পরিবার পরিজনের প্রতি যদি তারা একটু সদয় হয় তাহলে আমার পরিবার পরিজনকে তারা একটু দেখবে এই জন্য আমি তাদেরকে চিঠিটা দিয়েছি আল্লাহ রাসুল লানি আকান মিন্নি যে আমার পক্ষ থেকে মুনাফিকের কোনো অবস্থা ছিল না রাসুল্লাহ আসলাম সাদেক হাতেবাবিবাল তাহরি বক্তব্যকে মেনে নিলেন এবং রসুল আসলাম বললেন যেহেতু হাতেব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওয়াকাদ ইত্তলা আল্লাহ আহলেবদর আল্লাহ রাবুল আলমিন যারা বদরে অংশগ্রহণ করেছে তাদের অন্তর দেখেছেন বা কাদুম কাদে গাফারতুল তোমরা যাই খুশি তাই করো তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি সুতরাং হাতেব মুনাফিক নয় আল্লাহ রসুল সাল্লা ইসলাম তাকে এই এরপরে ছেড়ে দিলেন রসুলাল্লাহ সাল্লা ইসলাম মক্কা বিজয়ের সিদ্ধান্ত নিলেন দশ তারিখ রমদান মাসের দশ তারিখে বেরিয়ে পড়লেন মক্কার উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাহামের সাথে প্রায় দশ হাজারের কাছাকাছি এবার সৈদির আস রহমতুল্লাহ উন আসের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন দশ হাজারের কাছাকাছি আমি কাছে এটা পরবর্তী প্রশ্ন এসে শুনতে চাচ্ছি আমি আপনার কথার থেকে যেটুকু সুপ্রিয় দর্শক শ্রোতাদের জন্য আমি বুঝতে পেরেছি সেটা হলো যে আসলে নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের জন্য কোনো পরিকল্পনা নিয়েছিলেন না তিনি নিছক আল্লাহর ঘর জিয়ারতের ইচ্ছা করেছিলেন সেখানে তারা প্রতিবন্ধকতা তৈরি করার পরেও তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিকামী হিসাবে শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে রহমাতুল্লিল আলামিন হিসাবে তিনি সর্বশেষ চেষ্টা করেছেন যে যারা বাধা দিচ্ছে অন্যায়ভাবে তাদের সাথে এই জুলমের সাথেও কিভাবে তিনি তার অবস্থান থেকে এটা শান্তিপূর্ণ মীমাংসা যায় জন্য চুক্তি করলেন হুদাই চুক্তি এই হুদায় ভাইয়ার সন্ধি তারা ঠিক মতো যখন এটাও ভঙ্গ করল তারপরে তিনি বাধ্য হলেন আল্লাহর এই ঘর যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল এই জনপদে আল্লার দিনকে পৌঁছে দেওয়া আল্লাহর নির্দেশনা আর মাজুলুম যারা ছিল তাদেরকে সহযোগিতা সহযোগিতা করা যেহেতু তার এটা তাদের চুক্তির মধ্যে ছিল যে এটা কোনো বিজয় অভিযান নয় উল্লাস বা কাউকে বশীভূত করার জন্য এটা হয়নি এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু আমরা দেখলাম আপনার আলোচনা থেকে সেটা নিশ্চয়ই দর্শক দর্শকতা লক্ষ্য করেছেন সেটা হলো এই যুদ্ধের বা এই বিজয় অভিযানের পরিকল্পনা রমাদানি হয়েছে বাস্তবায়নও রমাদানি হয়েছে অর্থাৎ যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিস এসে যায় সেটা বাস্তবায়নে সময় নিতে নেই এবং সেখানে নবী সাল্লাহ সাল্লাম শুধু রোল মডেল মানুষের কোনো একটা জিন্দগির একটা এরিয়ার জন্য ছিলেন না তিনি রাজনৈতিক আদর্শ রাষ্ট্র পরিচালনা সব দিকেই তিনি রোল মডেল ছিলেন যেটা আপনি বললেন যে রাষ্ট্রশাসক রাজনীতিবিদ তাদের জন্য কত বিচক্ষণ চিন্তা তিনি করেছিলেন ওয়াহি গাইড করেছে ঠিক আছে কিন্তু চিন্তাটা যেটা বাস্তবায়ন করেছিলেন সেটা আজকে সবার জন্য এটা একটা আদর্শ হয়ে আছে তো এর মধ্য দিয়ে আমরা একটা ছোট প্রশ্ন নেব আমাদের কাছে উপস্থিত আছেন দুজন আছেন আমাদের এখানে অতিথি বন্ধু হিসাবে আপনাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা সরাসরি আপনাদের কাছ থেকে শোনার জন্য আমি সৈয়দ ফয়সাল হাসান বলছি হুদাই বিয়া সন্ধি সম্বন্ধে শায়কের কাছে আমার একটু জানার ছিল আচ্ছা আপনি আলোচনার মধ্যে হুদাইবিয়ার সন্ধি একটা শব্দ শুনেছেন উনি আপনার কাছে একটু জানতে চাচ্ছেন যে হুদাইবিয়ার সন্ধিটা কি ডক্টর আমার মনে হচ্ছে ইমাম দুজনেই যাবেন আচ্ছা ঠিক আছে ডক্টর ইমাম আপনি হুদাইবিয়ার সন্ধি নিয়ে একটু বলেন আর আমাদের আলোচনা তো সম্পূর্ণ অসুবিধা নেই দুজনেই ইনশাআল্লাহ জি জি আলহামদুলিল্লাহ ভাই যেটি জানতে চাইছেন এটি প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে মক্কা বিজয়ের সাথে হুদাইবিয়ার সন্ধির কিন্তু একটি গুরুত্বপূর্ণ অতঃপ্রতভাবে জড়িত অতঃপ্রতভাবে জড়িত কারণ হোদাই বিয়ার সন্ধে যখন হয় বা জানার বিষয় ছিল হোদাই বিয়ার সন্ধেটা কী হোদাই বিয়া আসলে একটা কুফের নাম একটা কুফের নাম ছিল হোদাই বিয়া ওই জায়গাটার নাম হোদাই বিয়া নবী সাল্লাহ যখন ষষ্ঠ হিজড়িতে ওমরা করার উদ্দেশ্যে এসেছিলেন তখন নবী সাল্লা উলি বাধা দেওয়ার পরে নবী সাল্লাহ সাল্লাম ওই কুফের পাশেই শাহাবাইকারকে নিয়ে অবস্থান করেছিলেন তো এবং সেই কুফের ব্যাপারে কিন্তু একটা হাদিসও আসছে সহিয়া দিসে আসছে যে যখন সাহাবাইকলাম তার পানি বন শেষ হয়ে গিয়েছিল মানে অজু করার পানি নেই গোসল করার পানি নেই খাবার পানি নেই এবং হোদাই বিয়ার যে কূপ ছিল কূপের পানিগুলো শুকিয়ে গেছে মানে পানি নেই তো তখন তারা সাহাবাইকলাম নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলছিলেন যে আমাদের তো পানি নেই তখন নবী সাল্লাহ সাল্লাম বলছেন যতটুকু আছে ওই অল্প একটু পানি আমার কাছে নিয়ে আসো নিয়ে আসা হল নবীর সাল্লাহিসাল্লাম এটা দিয়ে ওজু করলেন এবং কুলি করে কুলির পানিগুলো হোদাই বিহার কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন তখন এই হোদাই বিয়ার কূপ থেকে নিচের থেকে জোয়ারের মতো পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছিল সুহান আল্লাহ এবং এইটা নবিসের একটি বড়ো মরজিজা এবং এই কূপের পানি বের হওয়ার পরে সাহাবাইকরাম চোদ্দশোর মতো প্রায় সাহাবি তারা সকলে এর থেকে অজু করেছেন গোসল করেছেন পানি পান করেছেন তারপরে তাদের রান্নাবান্না যত প্রয়োজনীয়তা আছে সব সারানোর পরেও আগের মতোই পানি বিদ্যমান ছিল সুবহান তো ওই কূপটা একটা স্মরণীয় কূপ হিসাবে এবং নবী সাল্লা সাল্লাম সেখানেই মক্কার কাপেরদের সাথে মোশিকদের সাথে যে চুক্তিটা করেছিলেন সেটা ওখানে হয়েছে ওই কূপকেন্দ্রিক জন্য এটাকে দাবির সন্ধি বলা হয় তো এটার সাথে মক্কা বিজয়ের সম্পর্কটা যেটি সেখানে শর্তগুলো সব কিন্তু মুসলিমদের বিরুদ্ধে অধিকাংশ শর্তই খেয়াল করলে দেখা যাবে যে মুসলিমদের স্বার্থের বিপরীত যে কোনো মক্কাবাসী যদি মদিনা যায় তাকে ফেরত দিতে বাধ্য থাকবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কা আসলে তাকে ফেরত দিতে বাধ্য না এরকম আরো অনেকগুলো শর্ত যেগুলো মুসলিমদের স্বাভাবিকভাবে স্বার্থবিধারে অসম চুক্তি অসম চুক্তি অনেক স্বাভাবিকরা মানতে রাজি ছিলেন না কিন্তু নবী সাল্লাম এটাকে মেনে নিলেন কারণ ইন্না ফা আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে এর মধ্যেই সুস্পষ্ট বিজয় আছে অর্থাৎ যখন এই দুই বছরের মধ্যে পরিবেশটা শান্ত থাকবে কোনো যুদ্ধবিগ্রহ হবে না তখন সুন্দরভাবে সুন্দর পরিবেশে দাওয়াতের কাজ করা যাবে এর মাধ্যমে আস্তে আস্তে মুসলিমদের শক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ এর মধ্যে পাক একটা বিজয় লুকায়িত রেখেছিলেন এই বিজয়টাই হলো ফাতেটাই হলো মক্কা বিজয় মাত্র দুই বছর পরেই এজন্য এই জন্য বিয়া সন্ধির সাথে একটা গুরুত্বপূর্ণ চমৎকার করে ডক্টর ইমাম হোসেন আমাদেরকে বললেন আপনার প্রশ্নের উত্তরে যে মক্কা বিজয় যেমন ইসলামের ইতিহাসের একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ঠিক হুদয় বিয়ার সন্ধিটাও হচ্ছে এরম মানে বহুমাত্রিক শিক্ষা অথবা শিক্ষায় ভরপুর একটি ঘটনা যে ঘটনা অনাগত কাল পর্যন্ত শুধু মুসলিম না মানুষদেরকে শেখাবে শান্তির জন্য কত অসম চুক্তি করা যায় শান্তির জন্য কত ছাড় দেওয়া যায় আপনি হতে পারেন দুইটি পয়েন্ট আমি যোগ করবো সেটা হচ্ছে রবিসালামের হুদায় সোহেলি আমরাই রবি ওরা কা এদের সাথে যে চুক্তিটি আবদ্ধ হয়েছিলেন এটাকে হোদাই বিয়ার সন্ধি চুক্তি বলা হয়ে থাকে এটা ছিল মানবতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চুক্তি মানে মানবতার ইতিহাসে মানে ঐতিহাসিক চুক্তি আর নেই যেখানে আল্লাহ রসুল সাল্লা উল ইসলাম একটি জিনিস এড়িয়ে গিয়েছেন কারণ একটু আগেই এর আগের রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন এখানে যুদ্ধ হবে এবং রসুল্লাহাম ওসমান হত্যার জন্য অবশ্যই প্রতিশোধ না নিয়ে এখান থেকে বিদায় নেবেন না প্রত্যেক সাহাবিক হাতে হাত দিয়ে আল্লাহ রসুলসাল্লাস্লাম এই প্রতিজ্ঞা করেছিলেন তারপরেও রসুল্লাহ সাল্লাহলী আসাল্লাম কেন এই স্ট্যান্ডে নিলেন কেন এই অবস্থান নিলেন এর কারণ হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ চেয়েছেন যাতে করে কোনোভাবেই মানব হত্যা অথবা মানুষের অপ্রয়োজনীয় রক্ত প্রবাহিত না হোক জি আল্লাহর নবী সাল্লাহাম চেয়েছেন এই জন্য নবী সাল্লাহ আসলাম এটাকে কঠিনভাবে এড়িয়ে গেলেন সেখানে নবী সাল্লাহসাল্লামকে ওই বছর আর ওমরা করতে দেওয়া হয়নি নবী সাল্লাম সেটা মেনে নিলেন আগামী বছর ওমরা করার অনুমতি দেওয়া হয়েছে মাত্র তিন দিন এর অনুমতি দেওয়া হবে যেখানে গোটা বিশ্ব থেকে গোটা আরব মানে ভূখণ্ড থেকে লোকেরা উমরা করতে আসতে কোনো ধরনের বাধা নেই ইয়ামান থেকে আসতে বাধা নেই সিরিয়া থেকে আসতে বাধা নেই শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার লোকেরা আসতে বাধা তারপরে নবী সাল্লাম সেটা মেনে নিয়েছেন রবীসল্লাহাম এই মেনে নেওয়ার কারণ হচ্ছে নবী সাল্লা আসলাম এই চুক্তির মধ্যে যে জিনিসটুকু দেখেছেন সেটা হচ্ছে যে নবী সাল্লাহ ইসলামকে আরেকটু সময় দিতে হবে নিষ্কণ্টক নির্ভেজাল থাকার জন্য আরও মানে কয়েকটা বছর প্রয়োজন আল্লাহ তালা সেটা জানেন এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন এই চুক্তিটা আল্লাহ আল্লাহ ইসলামের মাধ্যমে সংগঠিত করেছেন ফলে এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ এটা লিখিত চুক্তি ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে যারা চুক্তি করেছে যারা আগবাড়িয়ে এই চুক্তি করেছে তারাই প্রথম ভঙ্গ ভঙ্গ করেছে তবে একটা জিনিস আপনার কথার থেকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে যে কোনো ভালো কাজ করার জন্য পরিবেশ একটা বড় জিনিস শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যায় না গোলযোগপূর্ণ পরিবেশে কোনো কনস্ট্রাকটিভ কাজ গঠনমূলক কাজ করা যায় না নবী সাল্লাহসাল্লাম যেহেতু রেসালাতের মহান মিশনে এসেছিলেন সুতরাং তার জীবনের সব কাজই ছিল শান্তি নির্ভর শান্তি কামি শান্তি প্রবাসী শান্তি প্রতিষ্ঠায় তার সকল কাজই ছিল সেটা নির্ভর যাই হোক ডক্টর সাইফুল্লাহ ছিল আর এটা এত বড় ঘটনা যে এখানে অনেক কথা আছে আমি এখানে একটু সংক্ষেপ করে বলতে চাচ্ছি যে মক্কা বিজয়ের দিনের দৃশ্যটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন যেখানে নবী সাল্লাম মক্কাবাসীদের সাথে কি আচরণ করবেন প্রশ্ন করেছিলেন এবং তার ভাই ইউসুফ আলাহ মতো ব্যবহার করবেন এই এই ঘটনাটা যদি একটু বলতেন গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাহ ইসলাম যখন মক্কায় প্রবেশ করে গেলেন এর আগেই মাঝে অনেক ঘটনা ঘটে গিয়েছে যেহেতু আমাদের সময় নেই আমরা সেদিকে যাব না তবে একটি ঘটনা না বললেই নয় সেটা হচ্ছে এখানে যারা বড়ো বড়ো নেতা ছিল তোর মধ্যে সবচেয়ে বড় নেতা ছিল আবু আবু হার আমি বলেছি আগেও তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি একটা কৌশল অবলম্বন করলেন সেই কৌশলটুকু হচ্ছে এই যাতে করে তাকে কেউ হত্যা করতে না পারে সে আব্বাস আব্দুলোত্তারি রদি আল্লাহ তালহু আল্লাহ রসুল আসলামের চাচা আল্লাহ রসুল্মের চাচার কাছে গিয়ে বলে যে তুমি আমাকে আশ্রয় দাও আজকে দিনে আব্বাস রদি আল্লাহ তালু সরল মনা মানুষ বলে আজহুক তোমাকে আশ্রয় দিলাম আব্বাস রদি আল্লাহ যখন তাকে আশ্রয় দিল আব্বাস রেদুল সাথেই ছিল আব্বাস শরদিয়াল্লাহ তালানহু তার ঘোড়ার পিছনে করে রসুল্লাহ সাল্লা ইসলাম যেখানে অবস্থান করতেছিলেন মোকাতে প্রবেশ করার পর আব্বাস তালানু তালু উল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসলেন সাহাইকার চিনতে পারতেছিলেন না আবু সুফিয়ানকে আবু সুফিয়ান নিজেকে একটু ঢেকে মানে আব্বাস রেদুর সাথে আসলেন রাসুল্লাহ সাল্লামের কাছে যখন নিয়ে আসা হল রসুল্লাহ সালাম হতভাগ সাহবাইক্রামরা যারা উপস্থিত ছিলেন তারা তো জানেন কারণ এটা হচ্ছে মানে মূল আমরা মানে জানি যে ওয়ান্টেড পার্সন যদি মানে আধুনিক পরিভাষায় বলা হয় জি যদি আধুনিক ভাষায় বলা হয় যদি আমরা এগুলো ব্যবহার করি না মানে একে তালাশ করা হচ্ছে আর তাকেই নেওয়া হচ্ছে নিয়ে আসা হয়েছে আল্লাহ রসুলের কাছে হতবাক হওয়ার মতো বিষয় রসুল উল্লাহ আসলাম তার দিকে তাকালেন রসুল সাল্লাহ আসলাম চাইলেন না যে আবু সুফিয়ানকে ছেড়ে দেওয়া হোক কিন্তু আব্বাসী আব্দুল তালে রদি আল্লাহ বললেন খুব ভালো করে লক্ষ্য করুন আজার তুকার সাল্লাম আমি তাকে আশ্রয় দিয়েছি রসুল্লাহ আসসালাম বললেন তাহলে তোমার ঘোড়ায় করে তোমার ঘরে নিয়ে যাও আগামীকাল আনবে আজকে আমার সামনে আনবে রসুল্লাহ সাল্লা ইসলাম মক্কায় প্রবেশ করলেন রসুল সাল্লাম মক্কার লোকদের অবস্থান দেখলেন যে তারা চায় এখন কি হবে এখানে কি হত্যাযোগ্য হবে এখানে কি রক্ত প্রবাহিত হবে তারা আল্লাহ রসুল সাল্লাহ কাছে তোমরা এখন আমার সাথে কী আচরণ করবে করবে তারা আসুসাল আসলামের দিকে তাকিয়ে আছে যে আসুসাল্লাম কী আচরণ করবে তাদের সাথে তাদের মধ্যে কেউ যাদের সম্ভব হচ্ছে তারা আশেপাশে পাহাড়ের দিকে আশ্রয় নিয়ে যাচ্ছে যারা নেতা ছিল সাফর ইবনু মাইয়া পালিয়ে গিয়েছে নেতাদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য সাফর ইবনু মাইয়া পালিয়ে গিয়েছে আরও বাকি যারা আছে অনেকে পালিয়ে গেছে রসুল আল্লাহ সালাম কমন ঘোষণা করে দিলেন এটি আপনি সৈন্যাসমতুল্লাহ উরুল্লাহ আসহামদ উল্লেখ করেন চারজন পুরুষ আর দুইজন মহিলা কেউ কেউ আরও বেশি বর্ণনা করেছেন বাকি রেওয়াজগুলো শুদ্ধ নয় কেউ কেউ বলেছেন জন সর্বমোট এগারো জনকে উল্লাহ সাল্লাম মাহদুর উদ্দম বলে দিয়েছেন যে এদেরকে যেখানে পাও ওকুহুম ওলা যদি তারা কাবার ঘরের মধ্যে নিজেদেরকে ঝুলিয়ে রাখে কাবার গিলাফের সাথে সেখানে পেলেও তাদেরকে হত্যা করে ফেলো আল্লাহ নবী ইসলাম চারজন পুরুষ এবং দুজনকে রাসুল্লাহলাম এইভাবে ফেরারি আসামির ঘোষণা করে দিলেন এই দুজন মহিলা ছিল এরা দুজনই এমন খাতালের দাসী ছিল এরা নায়িকা গান করতো আল্লাহ সাল্লাহ আল্লী ইসলামকে ব্যঙ্গ করে গান করত একজনের নাম হচ্ছে করিবা আরেকজন হচ্ছে ফার্থানা কিন্তু এই দুটি নাম সহির দ্বারা সাব্যস্ত হয়নি যাই হোক আমরা সেদিকে যাব না আর বাকি যে চারজনের ব্যাপার রসুল উল্লাহ সুল উল্লেখ করে দিয়েছেন একজন হচ্ছে ইকরাম আবি জাহাল আরেকজন হচ্ছে আবদুল্লাহ ইবনি সাহি সাহ আবি সার আরেকজন হচ্ছে আবদুল্লাহ ইবনে খাতাল আবদুল্লাহ ইবনে খাতাল এই আল্লাহ রসুল সাল্লাহ উলিউসাল্লামের বিরুদ্ধে কবিতা রচনা করে ওই নায়িকাদেরকে দিয়ে কবিতা গাওয় আবদুল্লাহ ইবনে খাতাল শেষ পর্যন্ত আল্লাহর ঘরের কা মানে কাবা ঘরের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে কাবার গিলাফের সাথে ছিল আল্লাহ রাসুল সালামের নির্দেশনায় সাহাবা গ্রাম তাকে পেয়ে গিয়েছে এবং তাকে হত্যা করেছে একরমে একটা পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পর সে যখন মানে লোহিত সাগরের কাছে গিয়ে যখন সমুদ্রে জাহাজের মধ্যে উঠেছে তখন জাহাজ ডুবুডুবু অবস্থা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে তখন জাহাজের নাবিক ঘোষণা করলো যে আখলে আখলেসুলিল্লাহ আল্লাহর জন্য এখন এক করো আর তোমাদের মূর্তি তোমাদের দেবদেবী তোমাদেরকে রক্ষা করতে পারবে না এ ক্রমে একটা যায় বললো যে হায় রে যে দেবদেবীর কারণে পালিয়ে আসলাম বক্কা থেকে এখন দেখি যে বলতেছে সে দেবদেবী আমাদেরকে রক্ষা করতে পারবে না তাহলে তো মহাবুল করে চলে এসেছি তখন তার মাথায় হুঁশ আসলো পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে আমরা জানি একটু হয়তো যদি অথবা বলবো না ইকরামী জাহালী আল্লাহ তাহু এর কাজ কিছু এর অপরাধটা কি ছিল ভয়ঙ্কর অপরাধ সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা দরকার আবু জাহাজ যে পর্যায়ের ষড়যন্ত্রগুলো করেছিল ঠিক একই পর্যায়ের ষড়যন্ত্রগুলো এইও করেছিল এরপরে হচ্ছে দিলাব সাহেদার এ কবি ছিল পরবর্তীতে লেখক ছিল ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছে মুরতাদ হয়ে গিয়ে আল্লাহ রসুলের বিপক্ষে বলছে মোহাম্মদ যে যা বলতেছে এগুলো তো আমি লিখে দিয়েছি নাহুজ বি ফলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে কটূক্তি খারাপ কটুক্তি করেছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম চেয়েছিলেন তাকে যেখানে বা হত্যা করে ফেলার জন্য কিন্তু সে একটা চালাকি করল চালাকি করল সে আস্তে করে মানে নিজেকে গোপন করে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের উসমান আদিরতনের কাছে গেলেন উসমান আদিরাতনের কাছে গিয়ে ওসমান আদিন ওসমান আমাকে যদি মোহাম্মদ সাল্লাহের কাছে নিয়ে যেতে আমি ইসলাম গ্রহণ করতাম উসমান আদিনা লোক মনে করলেন যে যদি ইসলাম গ্রহণ করার অসুবিধা কোথায় মক্কা বিজয়ের দিনে মক্কার যে অবস্থা সেটা নিয়ে আমাদের সম্মানিত শেক বলছিলেন আমি একটু মানে আসলে আপনার বলার তো অনেক কিছু আছে ঘটনা যেহেতু অনেক বড় একটু সংক্ষেপে বুঝতে চাচ্ছি যে মক্কা বিজয় এত বড় বিজয় প্রাণহানি বলতে আপনি বলছেন ছজন বা এগারো জন প্রাণহানি হয়েছে হ্যাঁ এই হয়েছিল বাকিদের সাথে নবীজি একটা আচরণ করেছিলেন সেটা সেটা আমি আপনার কাছে যাব কিন্তু তার আগে আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের এক বন্ধুর প্রশ্ন একটা নিয়ে তারপরে আপনার কাছে আপনার ওই বাকি কথাটুকু শুনবে ইনশাল্লাহ তো আমাদের স্টুডিওতে যে বন্ধু উপস্থিত আছেন আহ আরেকজন আপনি কি প্রশ্ন করতে চাচ্ছিলেন একটু যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু সাইদ বলছিলাম হজরতের কাছে এতক্ষণ শুনছিলাম মক্কা বিজয়ের ব্যাপারে কথা শুনছিলাম মক্কা বিজয় হওয়ার পর হুজুর পাক সাল্লাহ সাল্লাম সেখানে কি করেছিলেন এ বিষয়ে একটু জানা ফাইন আমার মনে হয় যে এই প্রশ্নের জবাবটা কি আমি আমাদের ডক্টর ইমাম হোসেনের কাছে শুনে তারপরে আপনার কাছে বাকিটা একটু শুনি আপনি যদি একটু বলতেন যে মক্কা বিজয়ের পরে নবী সাল্লাহ সাল্লাম সেখানে কি করেছিলেন জি জি আলহামদুলিল্লাহ মক্কা যখন বিজয় হয়ে গেল শাইখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমাদের সামনে ঘটনাগুলো তুলে ধরেছেন এবং মক্কা বিজয়ের পরে কাদেরকে কাদেরকে নবী সাল সালাম হত্যা করার নির্দেশ দিয়েছেন সেগুলোর নাম পরিচয় আলহামদুলিল্লাহ শেখ তুলে ধরেছেন সংক্ষেপে তো এরপরে বাকি যারা রয়ে গেল মানে যাদের যারা ওই হত্যার নির্দেশের বাহিরে আম জনতা যারা রাসুল্লাহ সাল্লাহ আলি এই মুক্তাবি জয়ের দিন মূলত দুইটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কাজ করেছেন প্রথম কাজটি হলো তিনি বাকি যারা ছিল তারা যখন নবী সাল্লাহ সাল্লামের সামনে আসলো তাদেরকে হাজির করা হলো তারা সবাই সেদিন দিন আসামির মতো নবীর সাল্লামের সামনে অপরাধী হিসাবে দাঁড়িয়ে রইল তারা তো যুদ্ধবন্দির মতোই মানে এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে যত কিছু করার আছে কোনো কিছু বাদ দেয় নাই আজকে তারা নবী সাল্লাহ সাল্লামের সামনে তারা বন্দি তারা ধরা পড়েছে এখন তাদের আশঙ্কা হয় মোহাম্মদাল্লাম তাদের মেরে ফেলবেন বা কিছু করবেন তখন তারা নবী সাল্লাহ সাল্লামের সামনে হাজির হওয়ার পরে নবী সাল্লা আলি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি মনে হয় আমি তোমাদের সাথে কি আচরণ করব আজকে তো তারা বলল আপনি তো কারিম ওয়া ইবনু আখিন কারিম আপনি তো আমাদের সম্মানিত ভাই আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে কিন্তু এতদিন পর্যন্ত তিনি যে সম্মানিত ভাই সেটা আর মনে ছিল না তিনি সম্মানিত ভাইয়ের ছেলে সেই কথা মনে ছিল না মানে ইসলামের বিরুদ্ধে যা করার নবী সাল্লাহিসের বিরুদ্ধে মাত্র দুই বছর আগে মক্কা মক্কার তার সাথে কি আচরণটা করেছে তখন সম্মানিত ভাইয়ের কথা মনে ছিল না সম্মানিত ভাইয়ের ছেলেও মনে ছিল না আজকে যখন বিপদে পড়েছে এখন বলতেছে যে আপনি তো আমাদের একজন সম্মানিত ভাই আপনি আমাদের ভাইয়ের সন্তান তো তখন নবী সাল্লাহিসাল্লাম বললেন যে এজহাবু বা বা আন্তমত্তলাকা আমি আজকে তোমাদেরকে ওই কথাটাই বলবো যেটা ইউসুফ আলহ ইসলাম তার ভাইদেরকে বলছিলেন আজকে তোমাদের উপরে আমার আমার অভিযোগ থেকে কোনো প্রতিশোধ নাই যাও তোমাদের সবাইকে আজকে মুক্ত করে দেওয়া হলো ছেড়ে দেওয়া হইলো ক্ষমা করে দেওয়া হইলো এটা ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক ক্ষমা ক্ষমা যে এইভাবে

যে আল্লাহ ফাখ নবী সাল্লাহ প্রথম যে দায়িত্বটি দিয়েছেন সেটি হলো ফা আনজির সতর্ক করার জন্য কিসোর থেকে ফা আনজির আনে শির্খ শির্খ থেকে সতর্ক করার জন্য শিরখ দূর করার জন্য কিন্তু নবী সাল্লা ইসলাম মক্কা মোকারামে তেরো বছর ছিলেন কিন্তু তিনি মক্কা মোকারামে সলাত আদায় করেছেন এবাদত বন্দি করেছেন কিন্তু কোনো একটা মূর্তির গায়ে কখনো হাত দেন নাই নবী সাল্লা ইসলাম এই মূর্তি রেখেই নবী স্লি সাল্লামের বাদতবন্দি করেছেন এরপরে আপনার এই দীর্ঘ আট বছর মক্কা বিজয়ের আগে এর মধ্যেও নবী সাল্লাহিসালাম এই মূর্তিগুলোর গায়ে কখনো হাত দেন নাই বাঙ্গেন নাই কিছু করেন নাই কিন্তু যখন মক্কা মোকাররমার দায়িত্ব নবী সাল্লু আলি হাতে আসলো যখন পুরাপুরি প্রশাসনিক দায়িত্ব এখন রাসলাসমের হাতে তখন নবী সাল্লাহিস্লাম ওই দিন এই মূর্তিগুলো মক্কা মোকাররমা থেকে অপসারণ করেছিলেন এবং তিনি অপসারণ করার সময় বলতেছিলেন জা আলহাকাল ইনালুকা এবং তিনি ইব্রাহিম আলিয়া মূর্তি দেখাচ্ছিলেন ইসা আলাইসালামের মূর্তি দেখাচ্ছিলেন অঙ্কিত ছিলাম বলতেছিলেন দেখো যে তারা পৃথিবীতে এসেছিলেন শিরিক দূর করার জন্য মূর্তি দূর করার জন্য কিন্তু তাদেরকেই তারা শিরকের কবলে নিবদ্ধিত করেছে তো এখানে যে বিষয়টা বলতেছিলাম যে এখানে নবী সাল্লাহু আলি বড় শিক্ষা যে মানে প্রশাসনিক দায়িত্ব ছাড়া যেন এই জাতীয় বিষয়গুলো মানে মূর্তি অপসারণ করা বা এগুলো দূর করা এগুলোর উপর আক্রমণ করা এগুলো নবী নীতি নীতিরা যখন নবী সাল্লাহ ইসলাম মক্কা মোকারমার প্রশাসনিক দায়িত্ব যখন নবী সাল্লাম নিলেন তারপরে তিনি এখান থেকে শিরিক দূর করলেন মূর্তি অপসারণ করলেন এটাও মক্কা বিজয়ের দিনের একটি গুরুত্বপূর্ণ চমৎকার ভাবে আপনি মক্কা বিজয়ের দিনের দুইটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন একটি হচ্ছে ক্ষমা ক্ষমা করে দিলেন হচ্ছে কাবাকে মূর্তি মুক্ত করা তো করা শিরিক মুক্ত এখানে একটা জিনিস শাহেখের আলোচনা থেকে এসেছে এটা আমার প্রশ্ন আপনার কাছে সেটা হলো উনি বলছেন যে আব্বাস রেদি তালা তালহর কাছে আশ্রয় নিয়েছিলেন আবু সুফিয়ান সেদিনকে তো আব্বাসরুল্লাহ তালু কি ইমান গ্রহণ করছিলেন একটা কথা শোনা যায় এটার কতটুকু সঠিক যে তিনি ইমান গোপন করে অবস্থান করছিলেন এবং সেখান থেকে নবীজিকে ইনফরমেশন দিতেন একটা কথা প্রচলিত আছে এক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন দুজনের কাছেই প্রশ্ন কথাটা কতটুকু সঠিক ধন্যবাদ আসলে চাচা ছিলেন তিনি ইসলামের বিষয়টি মেনে নিয়েছিলেন কিন্তু আল্লাহ নবী সাল্লামের হাতে হাত দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন নাই রসুল আল্লাহ সাল্লাম যখন মরু ধারানে আসে পৌঁছান এখানে ঐতিহাসিক ঘটনা অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে আমরা তো মাঝখানে মরুদাহরান যখন আসেন তখন আব্বাস আব্দুল আব্দুলতন গোটা ফ্যামিলি নিয়ে তিনি মরু মরুদাহরানের রসুল সাল্লামের হাতে হাতে বয়াদ দিয়ে ইসলাম গ্রহণ করেন রসুল আল্লাহ সালাম তার পরিবারকে মদিনায় পাঠিয়ে দেন এবং আব্বাস আব্বাসকে বলেন যে তুমি মক্কায় ফিরে যাও তুমি মক্কায় ফিরে যাও মক্কায় ফিরে যাওয়ার পরে

যেই মানে রসুল্লাহ আসলাম লেখক ছিল আর সে তাকে রসুলুল্লাহ আসলের কাছে নিয়ে আসা হলো সে উসমান আদিল তার কাছে নিয়ে আসলেন রসুল উল্লাহ বললেন যে ইয়া মোহাম্মদ মানে উরিদ আনুসলিম আমি ইসলাম গ্রহণ করতে চাই হাত বাড়িয়ে দিলেন আল্লাহ নবী সাল্লা ইসলাম তার দিকে তাকালেন না খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইসলামের ইতিহাসে বরং পৃথিবীর ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি সেটা হলো এই রসুল্লাহ আসলাম অন্যদিকে তাকালেন দ্বিতীয়বার আবার সে চেষ্টা করলো যে আমি ইসলাম গ্রহণ করতে চাই রসুল আল্লাহ আসলাম তার দিকে তাকালেন না রসুল্লাহ তো আগে তাকে হত্যার নির্দেশ দিয়ে দিয়েছেন তৃতীয়বার সে আবার বললেন হে মোহাম্মদ সাল্লু আসলাম আমি ইসলাম গ্রহণ করছে আমার আপনার হাতে বায়াত গ্রহণ করছে রসুল আল্লাহ আলম কাছ যখন তৃতীয়বার চাইলেন তখন রসুল্লাহ সাল্লু আসলাম তার হাত বাড়িয়ে দিলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহাম্লাহ আল্লাহ সাফি কুম আউল আল আলাই কুম রশিদ তোমাদের মধ্যে কেমন বুদ্ধিমান লোক কেউ ছিল না আমি যখন তাকে বায়াত করা ছিলাম না তখন কি তোমার কেউ তাকে হত্যা করতে পারো নি সাহবাই ক্রাম যারা উপস্থিত ছিলেন তার মধ্যে আল্লাহ রসুল্লাউ মা এত ইলেই না পেশাই যদি একটু আপনি ইঙ্গিত দিতেন তাহলে তো আমরা হত্যা করে ফেলতাম রসুল্লাহাম আল্লাহ রসুলের জন্য কোনো দিন জাহেজ নেই যে রসুল সাল্লাম তার দৃষ্টি দিয়েও খেয়ানত করবে এটা রসুল জন্য জাহেজ নেই সুতরাং আমি এই জন্য ইঙ্গিত দিই নেই আমি ইঙ্গিত দেবো কেন আমি তো আগেই ঘোষণা করে দিয়েছি সোভান আল্লাহ ওই যে রাসুল যে ফরমান ছিল সেই ফরমান থেকে নাজাদ পেয়ে গিয়েছে কি শেষ পর্যন্ত তার ইসলাম ঐতিহাসিক বন্যা করেছে যে ওই ইসলাম গ্রহণ করেছে একেবারে মৃত্যু পর্যন্ত সে মুসলিম ছিল সত্যিকার ইসলাম গ্রহণ করেছে বাকি রয়ে গেছে মিকিয়াস আল আল্লাহ কেন্দি সে ইসলাম গ্রহণ করেনি সে ইসলাম গ্রহণ করেনি তাকে বাজারে পাওয়া গিয়েছে বাজারে তাকে হত্যা করা হয়েছে সাত আটজন লোক শুধুমাত্র এই বিজয়ের মধ্যে নিহত হয়েছে যে কথাটি আমাদের বলেছেন যদি এখানে মানে হত্যাযোগ্য এই কয়েকদিন আগ পর্যন্ত যে নির্যাতন এখানে চালানো হয়েছিল যদি রাসুল উল্লাহাম চাইতেন তাহলে সবাইকে হত্যা করতে পারতেন কিন্তু রাসুল উল্লাহ আসালাম সেটা চাননি তর মধ্যে নবী সাল্লাহসাল্লামের প্রধান কাজ ছিল আলদার ঘরকে মূর্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা সেটা করেছেন নবী সাল্লাউল ইসলাম এই কাজ করার পর নবী ইসলাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারপর নবী সাল্লা সাল্লাম আল্লাহর ঘরের ভেতরে নবী ইসলাম সালাত আদায় করেছেন যেটা আমাদের জন্য পরবর্তী উম্মাতের জন্য যদি কেউ নফল সালাত আদায় করতে চায় আল্লাহর ঘরের ভেতরে যা এটা এটার বৈধতার প্রমাণ পাওয়া গিয়েছে এটার বৈধতা পাওয়া গিয়েছে তারপর আসল্লাহ সাল্লাহ ইসলাম সেখানেই তভাব করেছেন এখানে আমি একটা কথা বলবো দুইজন ব্যক্তির কথা আমি বলবো একজন হচ্ছে ভয়ঙ্কর অপরাধী নাম শুনলে বুঝতে পারবেন হিন্দ বিন্দু অরত আবু সুফিয়ানের স্ত্রী বুঝতে পেরেছেন ভয়ঙ্কর অপরাধী যুটুকু বললাম উখুদের যুদ্ধে আল্লাহ রাসুল সালসমের চাষা হামজা ইবী আব্দুল মুতালেবকে কেটে টুকরা টুকরা করে তার করিজা খুলে দাঁত দিয়ে ছিপিয়েছে এর চেয়ে অপরাধ কী হতে পারে আসল উল্লাহ সালসমের জীবনেল্লা সালসমে এত বড় আঘাত পেয়েছেন হাম হামজে আব্দুল মুতালেবের শাহাদাতের পরে আর এত বড় আঘাত কখনও পার নাই সে পালিয়েছিল তখন পর্যন্ত পালিয়েছিল আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম যখন সবাইকে ক্ষমা করে দিয়েছেন এমনি সেই দিনাস সহ একদল ঐতিহাসিক বলেছেন যারা রসুল্লাহ আসালাম হিন্দির কথা উল্লেখ করেছেন যাদেরকে রসুল্লাহ আসলাম হত্যার কথা বলেছিলেন কিন্তু অনেকেই এ কথা উল্লেখ করেন নাই কিন্তু ঐতিহাসিক দিক মধ্যে অনেকে এটা উল্লেখ করেছেন যে তার নামও উল্লেখ করা ছিল যাই হোক সেটা ঐতিহাসিকভাবে মানে বর্ণনার গত দিক থেকে দুর্বল থাকার কারণে আমরা উল্লেখ করিনি বাকি রয়ে গিয়েছে যেটা সেটা হলো সে মানে নিজেকে গোপন করে নিজের মানে আকৃতি পরিবর্তন করে আল্লাহ রসুল সালসমের কাছে আসলেন দেখেন কত বড় অপরাধী রসুল কাছে আসলেন এসে রসুল্লাহ মহিলাদের যখন রসুল্লাহ বায়াত গ্রহণ করতেছিলেন যারা মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে তখন মহিলাদের মধ্য থেকে সে ইসলাম গ্রহণ করে এবং শেষ পর্যন্ত সেও একজন মুসলিম হিসেবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাহাবি হিসেবে স্থান পেয়ে গিয়েছে কত অপরাধের পরে স্থান পেয়ে আমি আমি আপনার অনেক কথা ছিল কিন্তু আমি সময় একেবারে শেষের দিকে ছোট্ট দু একটা প্রশ্ন করে আমরা আলোচনার ইতি জানব সেটা হচ্ছে যে মক্কা বিজয়ের দিনে নবী সাল্লাহ সাল্লাম যে সমস্ত নিষেধ করেছিলেন শুধু পয়েন্ট টাকার কয়েকটা নিষেধকে একটু বলবেন ধন্যবাদ আমি কিছু বলবো তারপরে আমি প্রথমে বলবো যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এরপরে একটা বিষয় রাসুল্লাহ আসলাম সবাইকে কমন বলে দিয়েছেন যে আজকের এই দিনে মক্কা বিজয়ের পরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই মক্কা নগরীকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে নিষিদ্ধ পবিত্র ঘোষণা করা হয়েছে মক্কা নগরীর যে সুনির্দিষ্ট মানে পরিধি আছে এই পরিধির মধ্যে পুরো জায়গাটাকে হারাম অল্প কিছু সময়ের জন্য এখানে যুদ্ধের জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে এরপর কেমন পর্যন্ত এখানে যুদ্ধের কোনো বৈধতা নেই রসুল উল্লাহ আসালাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন এবং এখানে কোনো ধরনের অশ্লীল নিষিদ্ধ কাজ করা যাবে না রসুল উল্লাহ আসালাম এটাকে নিষেধ করেছেন এবং রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম মক্কাতে আগের বছর এটা ঘোষণা দেওয়া হয়েছিল এটাকে রিভিউ করে দিলেন সেটা হচ্ছে কোনো মুশ্বিক ব্যক্তি আর প্রবেশ এখানে প্রবেশও করতে পারবে না এবং আল্লাহর ঘরের কোনো ব্যক্তি কি করতে পারবে না আর তহাফ করতে পারবে না রসুল উল্লাহম সেটাকে স্পষ্ট ঘোষণা করে দিলেন এবং এখানকার গাছ শুধুমাত্র মানে জনপ্রতি নিরাপত্তা দিলেন তা নয় বরং এখানকার গাছপালা নিরাপত্তা ঘোষণা করলেন আল বেহাদুল আমিন এটা হচ্ছে নিরাপদ শহর ফলে গাছপালা ফালা কী হবে গাছপালার কী হুকুম হবে রসুল উল্লাহম বলছে এর গাছপালা কিছু যেগুলো গজা গজিয়ে গেছে এগুলো কেউ কাটতে পারবে না একান্ত প্রয়োজন তাদের ব্যক্তিগত সেগুলো কাটতে পারবে বাকিগুলো কাটতে পারবে না তখন আব্বাসি আব্দুল উত্তরের দিকে দাঁড়িয়ে গেলেন বলি আল্লাহ রসুল্লাহ আসাল্লাম ইস্খির নামক একটা ঘাস আছে এই ঘাসটা আমাদের প্রয়োজন হয় আমরা মানে বিভিন্ন কাজে ব্যবহার করি বিশেষ করে জ্বালানির কাজে আমরা ব্যবহার করে থাকি এটার জন্য অনুমতি দিন আমাদের জন্য সুবিধা হবে তখন আল্লাহ সাল্লাম স্খিরকে অনুমতি বলে যে এই ঘাস যেটা আছে এই ঘাস তোমরা কাটতে পারবে আর বাকি গাছপালা কিছুই কাটতে পারবে না এর পাখি এর পাখির অনুমোদ মানে হত্যা করা নিষেধ করা হয়েছে যদি বলতেন তাহলে ভালো মোটামুটি তাহলে আর একটা জিনিস বলে আমি শেষের দিকে যাই সেটা হচ্ছে বিজয় তো হলো দীর্ঘদিন পরে নবীজি সাল্লাম তার প্রিয় সাথীরা মাতৃভূমি জন্মভূমি ফিরে এসে নিশ্চিত একটা আবেগ একটা অনুভূতি তৈরি হয়েছিল একটা হলো আল্লাহর ঘরকে মূর্তিমুক্ত করা আরেকটা হচ্ছে আল্লাহর দিনের এই মহান বিজয় এই সব কিছুর পরেও নবী সাল্লাহ সাল্লাম বিজয়ের পরে কদিন অবস্থান করেছিলেন এ ব্যাপারে কি কোনো তথ্য আছে যদি একটু বলেন পনেরো দিন অবস্থান করেছিলেন মক্কায় তখন মক্কাবাসী মনে করতেছিল যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম তো আর যাবেন না যেহেতু তিনি তার বাড়িতে চলে এসেছেন মন্দিরাবাসী মনে করতেছিলেন যে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে মোহাম্মদ সাল্লা ইসলাম কে আর পাবো না যেহেতু তিনি তার বাড়িতে চলে এসেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহামল ইসলাম মদিনার আনসার যে ত্যাগ ছিল সেই ত্যাগকে রাসুলুল্লাহাম ভুলেননি রসুল্লাহ সাল্লা সাল্লাম পনেরো দিন পরে সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন যে আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা মদিনার জন্য চলে যাব। আমরা আর মক্কায় থাকবো না রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম মক্কায় এক সাহাবিকে দায়িত্ব দিয়ে গভর্নরের দায়িত্ব দিয়ে রসুল্লাহ সাল্লাম মদিনার উদ্দেশ্যে চলে গেলেন এবং মদিনার আনসার দেখে আল্লাহ রসুল্লাহ এমনভাবে ভালোবাসলেন যে সই হাদিস

আপনারা বলতে পারলে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা খুবই উপকৃত হতেন আমাদের যারা স্টুডিওতে এসছেন তাদের তারা উপকৃত হতেন তো আজকে রামাদান কারিমের এই পবিত্র মুহূর্তে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা মক্কা বিজয়ের এই মহান ঘটনার সাথে নবী সাল্লাহ তথা কোরআনী সমাজের মানুষদের নবীজির প্রিয় সাথীদের রক্ত ইতিহাস ত্যাগ প্রিতিক্ষা ভালোবাসা যা কিছু জড়িয়ে আছে সব কিছুর মধ্য দিয়ে আমরা যে শিক্ষা পেয়েছি সেটি যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম কে জানো। पेहिष्टी बेला